ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম জানান, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সামাজিক দূরত্ব না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে 13 জনকে 2200 টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।